প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে খাদ্যের অভাব হওয়ার কোনো আশঙ্কা নেই। শনিবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, নীতি এবং আদর্শের অভাবে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে খাদ্য ঘাটতি রাখত, আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ব ব্যাংকের নিষেধ সত্ত্বেও কৃষিতে ভর্তুকি দিয়েছে। শেখ হাসিনা বলেন, শুধু খাদ্য উৎপাদন নয়, এর যথাযথ বাজারজাতকরণ প্রক্রিয়ার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। খাদ্যশস্য এবং মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের দেশগুলোর শীর্ষ কাতারে। প্রধান খাদ্য ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, সবজি এবং আলু উৎপাদনে সপ্তম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাতটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তা আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? করোনা মহামারীর মতো দুর্যোগে সরকারের যথাযথ পদক্ষেপের কারণে দেশে খাদ্যের অভাব হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছি। 2009 থেকে বর্তমান পর্যন্ত বৈরি পরিবেশ সহনশীল 655টি উন্নত ফলনশীল জাতের ফসল এবং 591টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা জলবায়ু ও মৃত্তিকা উপযোগী অনুযায়ী শস্য বিন্যাস করেছি। কৃষি শিক্ষা গবেষণার খাতে বরাদ্দ আমরা আরও বৃদ্ধি করেছি। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কোথাও যেন জমি অনাবাদি পড়ে না থাকে তা নিশ্চিত করতেও বলেন সরকার প্রধান। মৌলিক চাহিদাগুলি পূরণ করা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।